হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আলহামদুলিল্লাহ। আসলে ভালো আছি ঠিকই, কিন্তু অনেক টেনশন লাগতেছে। যা ঘূর্ণিঝড় আসতেছে ফোনে, যে আমাদের এখানে কি না কি হয়, অনেক ভয় লাগতেছে। সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, আর সবাইকে যেন এই বিপদ থেকে মুক্ত করে আল্লাহ পাক, এই দোয়াই করো সবাই আল্লাহর কাছে। আল্লাহ চাইলে আসলে সবই পারে, তো আমরা সবাই দোয়া করব যেন যেন আল্লাহ পাক এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করে, সেটা আমাদের দেশেই হোক আর বাহিরেই হোক, ইন্ডিয়াতেই হোক, সবার জন্য দোয়া করবে। তো আজকে আমি একটু আম ভর্তা করবো, আমার একটা আপুর রিকোয়েস্ট ছিল। তো তোমরা থাকো আমার সাথে। আর তো আমি দুইটা শুকনা মরিচ পুড়ে নিতেছি, এখানে দুইটা শুকনা মরিচ পুড়ে নিব। পুরা মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা বেশি মজা হয়, আম ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে কিন্তু বেশি একটা মজা হয় না। তো আমি দুইটা শুকনা মরিচ পুড়ে নিলাম চুলা থেকে এভাবে, আর এই শুকনা মরিচ দুইটা দিয়ে আমি ভর্তাটা করবো। আর আমটা আমি ফোলে নিছি এই দিয়া, স্লাইসার মেশিনটা আছে না ওইটা দিয়া। তো তোমরা একটু কুচি করে নিল পারো বডি দিয়া, আর আমি এভাবে নিছি। দেখো আমার আম ভর্তা করাটা, তো লবণ দিয়ে দিব, এখানে মরিচটা একটু ডলে নিব লবণটা দিয়া। একটা আপুর রিকোয়েস্ট ছিল, আপুটার নাম হলো মনিস পিয়াসন, আপুটাও ইউটিউবিং করে, আপুটার রিকোয়েস্ট ছিল, তো আপুটার নামটাও বলে দিলাম। আপু, তোমার রিকোয়েস্ট রাখার জন্য আমি আম ভর্তাটা করছি। তো তোমরা কিন্তু রোজা আসতেছে, রোজার মধ্যে চাইলেও এরকম মানে ইফতারির পরে, ইফতারিতে তো আর আম ভর্তা খাওয়া যায় না, শুধু খালি পেটে তখন। আর ইফতারির পরে অনেক সময় আমাদের কিন্তু সারাদিনই মন পড়ে থাকে যে টক কিছু খাবো ইফতারির পরে, বা মানে সারাদিন জোগাড় করি যে কী খাবো ইফতারির পরে। টক আর জালই কিন্তু বেশি খাইতে ভালো লাগে ইফতারির পরে, আর মিষ্টি জাতীয় কোনো জিনিস থেকে টকটাই বেশি মজা লাগে। তো তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো আমার মতো আম ভর্তাটা। তো এখানে আমি মাখানোর পরে খেজুরের রসটা দিয়ে দিলাম, তোমরা চাইলে চিনি দিয়ে দিতে পারো, আর খেজুরের রসটা ছিল এই কারণে আমি দিছি, খেজুরের রসটাই দিতে হবে এমন কোনো কথা না, তোমরা চিনি দিয়ে করতে পারো। তো জানোই টক টক কিছু দেখলে আমরা মেয়েরা যারা আছি, বিশেষ করে ছেলেদের মুখে তো পানি আসেই, ছেলেদের মুখে তো আসেই পানি, মেয়েদের মুখে আরও আগে আসে। তো সবাই ট্রাই করবো এইভাবে ভর্তাটা করে খাবো আমার মতো। তো আমার তো এখনই পানি আসতেছে, আবার একবার তো খাইলাম করে ভর্তা, আমি তো এখন বয়স দিতেছি। তো এই তো আমার ভর্তা কমপ্লিট রেডি। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবা, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, তাহলে আমার নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবা তোমরা। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।